ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। মাত্র প্রথম সপ্তাহে বাজিমাত করেছে জি বাংলার নতুন ধারাবাহিক নীলফুলের মধু। অধিকাংশ দর্শকের মতে অনেকদিন বাদে পারিবারিক পুরনো ধাঁচের সিরিয়ালের স্বাদ পাচ্ছেন নীলফুলের মধু ধারাবাহিকের মাধ্যমে। অভিনেত্রী পল্লবী শর্মার কামবেগে আবার সাফল্য। সম্প্রতি চলতি সপ্তাহে চলছে নায়ক নায়িকার বিয়ের ট্র্যাক, আর যেভাবে এই ধারাবাহিকটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তাতে নিশ্চিত যে এই ধারাবাহিকটি খুব শীঘ্রই বেঙ্গল টপার হবে। অন্যদিকে বাংলার বর্তমানে টপারের স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া যদি বলা যায় তাহলে বলতেই হবে খুবই ভালো, কারণ ইতিমধ্যে দর্শকেরা জানিয়েছেন জগদ্ধাত্রী ধারাবাহিকটি ফাটাফাটি হচ্ছে। সেক্ষেত্রে নতুন ধারাবাহিক নীলফুলের মধু এবং জগদ্ধাত্রী ধারাবাহিকের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী সপ্তাহে টিআরপি যেমনই হোক না কেন, বাংলার টপার স্থান ছিনিয়ে নিতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই দুই ধারাবাহিকের মধ্যে। আপনাদের মতে কোন ধারাবাহিকটি সেরা, নীলফুলের মধু না জগদ্ধাত্রী, তা নিচে কমেন্ট করে জানান। আর এই সপ্তাহে টিআরপিতে কোন ধারাবাহিকটি প্রথম স্থান অধিকার করবে বলে আপনাদের মনে হচ্ছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।